শুরুতেই সংবাদ শিরোনাম, ভয়াবহ অবস্থা, ইউক্রেনের শহরগুলোতে খরা হচ্ছে গণকবর, এবার ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত হানবে রাশিয়া, কঠিন চিপায় মোদী সরকার, আম ও ছোলা দুটি হাতছাড়া হওয়ার জোগাড় ভারতের, রুশ সেনাদের উদ্দেশ্যে জেলেনস্কি বললেন তোমরা কেন মরতে চাও, আমেরিকা ও ইউরোপের কারণে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে, যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের অর্থনীতির 35% সংকোচন ঘটবে, এবার রুশ ধনকুবের প্রমদ তরি জব্দ করল স্পেন। এবার বিস্তারিত, ইউক্রেনের কিছু এলাকায় রাশিয়া এতটাই বোমা হামলা চালিয়েছে, শহরগুলোতে নিহতদের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গণকবর খুঁড়েই সমাহিত করতে বাধ্য হতে হচ্ছে। মারিউপোলে রুশ বাহিনীর ঘেরাও করে রেখেছে শহরটির বাস্তবতা অনেকটাই প্রকট। এছাড়াও খারকিভ, চেরনিহিভ সহ রাজধানী কিয়েভের কাছে কিছু শহরেও এখন অনেকটা কঠিন অবস্থা। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোল রাশিয়ার অবিরাম গোলা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে গত দুই সপ্তাহে খরা হয়েছে বেশ কয়েকটি গণকবর। মারিউপোলের উপমেয়র অরলফ বিবিসিকে বলেন, আমরা গোলায় নিহতদের ব্যক্তিগত কবরস্থানে দাফন করতে পারছি না, কারণ সেসব কবরস্থান নগরীর সীমানার বাইরে, সীমানা ঘিরে আছে রুশ বাহিনী। মারিউপোলের সিটি কাউন্সিল বলেন, নগরীটিতে বেসামরিক নাগরিক নিহত সংখ্যা 2100 ছাড়িয়েছে। রাশিয়ার প্রচণ্ড গোলাবর্ষণের কারণে মারিউপোল থেকে কেউ বের হতে পারছে না, এমনকি নাগরিকদের সরাতে নিরাপদ জন খোলার চেষ্টা করার পরও পরিস্থিতি একই রয়েছে। গণকবরে নিহত সংখ্যা কত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, একটি কবরে 67টি লাশ আছে। তিনি আরও বলেন, গোলা থেকে বাঁচতে নগরীর হাজার হাজার বাসিন্দা বাড়ির বেসমেন্টে লুকাচ্ছে, অনেক পরিবার মারা যাওয়া সদস্যদের নিজস্বভাবেই বাড়ির আঙিনায় কিংবা বাগানে কবর দিচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত নগরীগুলোর পৌরসেবা ভেঙে পড়েছে, এ পরিস্থিতিতে রাস্তা পরিষ্কার কিংবা মেরামতির কাজ যারা করেন তারাই রাস্তা থেকে লাশ সংগ্রহ করছেন, আর এই কাজ করার সময় এই কর্মীদেরও কেউ কেউ মারা গেছেন। মারিউপোল নগরীতে 11 দিন ধরে নেই খাবার, পানি, পয় নিষ্কাশন কিংবা প্রচণ্ড ঠান্ডায় উষ্ণতার কোনো ব্যবস্থা, জানান উপমেয়র অরলভ। ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলোর কারখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে সোমবার দনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্ক ও লোহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে বলেছে, দনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি টচকা ইউ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা যাতে এইসব প্রতিরক্ষা শিল্প থেকে সুবিধা নিতে না পারে সেজন্য এগুলো ধ্বংস করে দেওয়া হবে। রাশিয়ার অনলাইন পোস্টে আরও বলা হয়, আমরা এইসব শিল্পে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি নিকটস্থ ঘরবাড়িতে বসবাসকারী নাগরিকদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছি। রাশিয়া এর আগে সোমবার জানিয়েছিল দনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 20 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। টচকা ইউ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে, তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছে। পরশুরাম প্রণীত প্রেমচক্র গল্পটির থেকে মাধুর্য সরিয়ে যদি শুধু তার জটিলতাটুকু রাখা যায়, যেখানে জারিত চাই জমি তাকে, অথচ জমি তার টান লাড়িতের ওপর, আবার লাড়িত ভালোবাসে তুমি তাকে, কিন্তু তুমি তার হৃদয় হারিতের প্রতি ধাবমান, যে গল্পের এক চরিত্র বঙ্কা বলেছিল ভয়ঙ্কর গোলমেলে প্লট মনে রাখা শক্ত। এবার বর্তমান প্লটে আসি। রাশিয়া ভালোবাসত ভারতকে, তবে রাশিয়ার আপাতকালীন ভালোবাসা চীনের প্রতি, অথচ চীনের সীমান্ত শত্রু ভারত, ভারতের নির্ভরতা ঘুরে ফিরে সেই রাশিয়ার ওপর, অথচ রাশিয়া এই মুহূর্তে আমেরিকার পরম শত্রু। আমেরিকা আবার নির্দিষ্ট কারণে ভারতকে চায়, ভারতেরও আমেরিকা বিনা গীত নেই, অথচ রাশিয়ার যে কোনো বন্ধু আমেরিকার চক্ষুশূল। প্লট বড়ই গোলেমেলে বঙ্কা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে উত্তরোত্তর সেই জটিলতা আরও বাড়ারই আশঙ্কা, অন্যান্য দেশের পাশাপাশি ভারতেরও কিছু কম নয়। ওই প্রেমচক্রের উদাহরণ নিয়েই বলা যাক যে একান্তই কাঁচা খোলা না হলে সকলেই বোঝেন স্বার্থ বিনা কেউ কাউকে ভালোবাসেন না। কোনো প্রেম নিকুষিত হেম নয়, যে কোনো সম্পর্কই দেনা পাওনার পক্ষ হিসাবে দাঁড়িয়ে থাকে অন্তত কূটনীতিতে। ইউক্রেনের প্রতি রাশিয়ার আগ্রাসনের কার্যকারণ বিধেয় যাই থাক না কেন, তার জেরে বিশ্ব পরিস্থিতি এখন প্রবল জটিল।
ইসরায়েল। এতদিন মোটামুটিভাবে ঢেকনা দিয়ে চলা প্রধানমন্ত্রী মোদীর পররাষ্ট্র নীতি এবং অর্থনীতিও অতি কায় বুলডোজারের মুখে পড়েছে। ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিকটির নিরাপদে ফিরে আসা নিয়ে রাজনৈতিক প্রচার নিঃসন্দেহে শুরু করবে বিজেপি। যে কোনো ক্ষমতাসীন দলই তা করত, তাতে ন্যায্যভাবে বহু মানুষের আশীর্বাদ পাওয়া সম্ভব। কিন্তু শুধুমাত্র 23,000 ভারতীয় ছাত্র এবং অন্যান্য নাগরিককে ফিরিয়ে আনলেই যে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না, সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভালো এখন আর কে জানেন। ইউক্রেনে হামলার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিভিন্ন বক্তব্য প্রদান করছেন, এখনও টেলিভিশনে, কখনো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাশিয়ার জনগণ, দেশটির সেনা এবং সেনাদের মায়েদের উদ্দেশ্যে কথা বলেছেন। এবার রুশ সেনাদের কাছে তিনি জানতে চাইলেন তারা কেন মরতে চায়। স্থানীয় সময় মঙ্গলবার টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ সেনাদের উদ্দেশ্যে দেয়া বার্তায় বলেন, তোমরা সবকিছুই বোঝো, ইউক্রেনে তোমরা কিছুই পাবে না শুধু প্রাণ নেওয়া ছাড়া। জেলেনস্কি বলেন, তোমরা সংখ্যায় অনেক কিন্তু তোমাদের জীবনও নেওয়া হবে। এই সময় রুশ সেনাদের কাছে প্রশ্ন রেখে বলেন, তোমরা কেন মরতে চাও, কিসের জন্য? ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, আমি জানি তোমরা বাঁচতে চাও, আমরা জেনেছি তোমরা এই অর্থহীন যুদ্ধ, অপমান এবং তোমাদের দেশ নিয়ে চিন্তা করছো। তোমাদের নিজেদের ভেতর কথোপকথন, পরিবারের সঙ্গে টেলিফোন সবই আমরা শুনছি। আমরা বুঝছি তোমরা কি চাও। ইউক্রেনের জনগণের পক্ষ থেকে জেলেনস্কি রুশ সেনাদের একটি প্রস্তাব দেন, সেটা হলো আত্মসমর্পণ করলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর রাশিয়া 80টি যুদ্ধ বিমান হারিয়েছে দাবি করে জেলেনস্কি বলেন, শীঘ্রই ভূপাতিত রুশ হেলিকপ্টারের সংখ্যা 100-তে পৌঁছাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের চলমান অভিযানে মস্কো বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। এছাড়া রাজধানী কিয়েভ সহ দেশটির বড় শহরগুলোতে অভিযান চালানোরও কোনো পরিকল্পনা রাশিয়ার ছিল না। সোমবার রাশিয়া 24 টিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পেসকভ এ মন্তব্য করেন। তিনি বলেন, কিন্তু নগর যুদ্ধ শুরু হওয়ায় ব্যাপক সংখ্যায় বেসামরিক নাগরিক মারা পড়ছে, যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তিকামী নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার এই একই সময়ে ঘোষণা করছে, রুশ সেনাবাহিনী ইউক্রেনের বড় শহরগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, শুধুমাত্র যেসব এলাকাকে বেসামরিক নাগরিকদের বের করে নেওয়ার জন্য নিরাপদ বলে ঘোষণা করা হবে সেসব এলাকায় হামলা করা হবে না। পেসকভ আরও বলেন, আমেরিকা ও ইউক্রেনীয় ইউনিয়ন আমাদেরকে বড় শহরগুলোতে হামলা চালাতে বাধ্য করছে, তারা বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার দায় রাশিয়ার ওপর চাপাতে চায়। বিষয়টিকে তিনি উস্কানিমূলক বলে বর্ণনা করেন। যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের অর্থনীতি 35% পর্যন্ত সংকোচন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এক বিবৃতিতে IMF জানায়, এভাবে যুদ্ধ চলতে থাকলে রাশিয়া ইউক্রেন তো বটেই, বিশ্বব্যাপী মানুষের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, একই সঙ্গে ইউক্রেনের অর্থনীতিতেও সরাসরি তার প্রভাব পড়বে। দেশটির অর্থনীতি 35% পর্যন্ত সংকোচন ঘটতে পারে বলে জানিয়েছে তারা। IMF জানিয়েছে, রুশ আগ্রাসনের ফলে 2022 সালে ইউক্রেনের অর্থনীতির 10% পর্যন্ত সংকোচন ঘটতে পারে, তবে এই যুদ্ধ চলতে থাকলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ইউক্রেনে হামলা বন্ধে 6 প্রস্তাব দিয়েছে রাশিয়া, এরই মধ্যে উল্লেখযোগ্য ইউক্রেন কোনো আন্তর্জাতিক সংগঠনে যোগ না দেয়া, অস্ত্র ত্যাগ, লোহানস্ক ও দনেস্ক অঞ্চলের স্বাধীনতা এবং রুশ ভাষাকে ইউক্রেনের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া। সোমবার রাশিয়ার পার্লামেন্ট দুমার ডেপুটি স্পিকার মিখাইল শিরিমিত এসব প্রস্তাব দেন। এদিন রাশিয়া ইউক্রেন সংকট সমাধানে 5ম দফা ভার্চুয়ালি আলোচনায় বসেন দুদেশের প্রতিনিধিরা। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও মারিউপল সহ বিভিন্ন শহরে বোমা হামলা অব্যাহত রয়েছে। সোমবার কিয়েভের একটি আবাসিক এলাকায় বোমা হামলায় 2 নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মারিউপলে নিহতের সংখ্যা 2,500 ছাড়িয়েছে। মারিউপোলে নিহতের সংখ্যা 2,500 ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ। দক্ষিণাঞ্চলীয় শহর দিনি পোরোদনের মেয়রকে আটক করেছে রুশ সেনারা। রোববার পোল্যান্ড সীমান্তে সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলার জেরে রাশিয়া এবং দেশটির ধনকুবিদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এর ধারাবাহিকতায় রাশিয়ার ধনকুবিদের কয়েকটি বিলাসবহুল প্রমোদ তরি জব্দ করেছে জার্মানি ও ইতালি।
এবার স্পেন এক রুশ ধন কুবেরের প্রমোত্তরি জব্দ করেছে বলে অভিযোগ উঠেছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্পেনের বার্সেলোনা পোতাশ্রয়ে জাহাজটি গত ফেব্রুয়ারি থেকে নোঙর ছিল। সোমবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টেলিভিশনে জাহাজটি জব্দের তথ্য জানান। চৌদ্দ কোটি মার্কিন ডলার সমমূল্যের সুপার প্রমোত্তরিটি রুশ ধনকুবের সার্চেই চেমোজোফের। তিনি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা। দুইটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সার্চেই চেমোজোফ রাশিয়ার রাষ্ট্রশিল্প প্রতিষ্ঠান রোস্টেকের প্রধান। এর আগে গত 5 মার্চ রাশিয়ার 2 শীর্ষ ধনকুবের আলেক্সি মোরদাশভ ও গ্যান্ডি টিমচেঙ্কোর দুটি প্রমোত্তরি জব্দ করেছিল ইতালি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।